জি আমাদের প্রিমিয়ার লিগটা আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি এবং আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা লিগ সো আমরা আশা করছি আমরা অলরেডি এটা নিয়ে আলাপ করেছি প্রত্যেকটা কোঅর্ডিনেটরের সাথে আমরা নভেম্বর ডিসেম্বর মাস থেকে আবার আমাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন শুরু করে দিতে চাই এবং আমরা অলরেডি প্ল্যান করেছি আগামী সপ্তাহে আমরা সকল ক্লাবদেরকে ডাকব প্রতি বছর যেরকম আমরা সিসিডিএম থেকে প্রত্যেকটা ডিভিশনকে আলাদা করে ডাকি সেইভাবে আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে আলাদা আলাদা বসে আমাদের ডেটগুলো নির্ধারণ করে যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যেটা আমাদের খেলার মৌসুম ক্রিকেট মৌসুম সেই সময় যাতে আমরা খেলাটা আবার শুরু করতে পারি এটাও আমি বলতে চাই যে এই করোনাকালীন সময় আমি আমাদের বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এমপি ওনাকে ধন্যবাদ জানাতে চাই যেহেতু আমরা এই তিনটা লিগ চালাতে পারিনি দুই ঈদেই কিন্তু তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছিল বাট আসলে তাদের যেটা দরকার খেলাটা কারণ এই খেলাটা না খেলে এখান থেকে কিন্তু আমাদের পাইপলাইনে সবচেয়ে বেশি প্লেয়ার আসে সো সেই কারণে আমরা জানি এটার নিট আছে এবং এখানেও এটাও তাদের মেইন রুজির এবং আয়ের জায়গা সো আমরা চেষ্টা করছি এটা যাতে ইমিডিয়েটলি চালু করে দিতে পারি যে লিগগুলো হলো না যে প্রিমিয়ারে ওঠানামার ইকুয়েশনটা এগুলো কিভাবে কি চিন্তা ভাবনা আমাদের যেটা লিগ যেটা হয়েছিল সেটা কিন্তু আমাদের ছিল বেসিক্যালি আমাদের 19-20 হয়েছিল এখন যেটা হবে এটা হচ্ছে 21-20 আমাদের সরি 21-22 আমাদের আমাদের আগে লিগ যেটা লাস্ট হয়েছিল সেটা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ছিল 19-20 আর এখন আমাদের হবে 21-22 সো আমাদের তো আগের যেটা ওঠানামা ছিল সেটার থেকে কিন্তু আমরা এটাতে কন্টিনিউ করছি তাতে কোনো সমস্যা হবে না কারণ অন্য বছরও কিন্তু আপনার প্রিমিয়ার লিগটা অনেক সময় আগে হয় তাতে কোনো অসুবিধা হয় না মাঝখানে এক বছরের লিগ মানে এক্স্যাক্টলি মাঝখানে এক বছর হয়নি জি আমাদের প্রিমিয়ার লিগটা আমাদের এই বছর একটা যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমরা মার্চ এপ্রিলের মধ্যে করতে চাই কারণ আমাদের যেইভাবে বাকিগুলো হচ্ছে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বা প্রিমিয়ার ডিভিশন লিগের ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা তারা তো মেইনলি খেলে এনসিএল বিসিএল ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল সো আমাদের বিপিএলের বা আমরা যদি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করি সেটার একটা স্লট আছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা চাই তার আগে যখন খেলার মৌসুমটা ভালো থাকে উইকেট ভালো থাকে আমরা কিন্তু এই কারণেই তার আগে আমাদের এনসিএলটা আমরা চালু করে দিচ্ছি এবং বিপিএলের পরে আমরা চাই এই মার্চ মাসে বড় রকম সময় আমরা প্রিমিয়ার লিগটা করবো না অবশ্যই অবশ্যই এটা 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 তো গত বছর আমাদের একটা সময়ের ব্যাপার ছিল আমাদের হাতে আপনাদেরকে যেটা এক্সপ্লেন করেছিলাম খুবই অল্প সময় ছিল দিনে আমরা এমনকি এক দুই দিন তিনটা খেলাও করেছি চারটা খেলা করেছি এটা তো নর্মাল না সো অফকোর্স আমাদের ঢাকা প্রিমিয়ার লিগটা কিন্তু আমাদের মেইন লিস্টে রেকগনাইজ ওডিআই টুর্নামেন্ট ওডিআইটা আমাদের কিন্তু নাম্বার ওয়ান ফর্ম্যাট যেখানে আমরা খুবই ভালো করে এসেছি এবং আমাদের এটাই কিন্তু আমাদের একটা ঐতিহ্যবাহী একটা লিগ যেটা কিন্তু সবচেয়ে পপুলার লিগ সো অবশ্যই ওডিআই ফর্ম্যাটই ঢাকা প্রিমিয়ার লিগ ফেরত আসবে আপনারা দেখেন আপনারা যদি আমি যখন দায়িত্ব পেয়েছিলাম সিসিডিএমের এবং সেটার পর কিন্তু দুই বছরের পরে আমরা কিন্তু একটা খুব সুন্দর টি টোয়েন্টি টুর্নামেন্ট অ্যাজ এ প্রিপারেশন টুর্নামেন্ট আমরা করেছিলাম আমাদের কিন্তু টাইম মাঠ এগুলো স্বল্পতা থাকে যেহেতু আমাদের বিপিএল বা কোনো গত বছর যেরকম বিপিএল হয়নি বঙ্গবন্ধু টি টোয়েন্টি হয়েছিল সেটাই আমাদের মেইন টি টোয়েন্টি টুর্নামেন্ট থাকবে বাট ঢাকা প্রিমিয়ার লিগ প্রিপারেশন হিসাবে আমরা হয়তো একটা খুবই ছোটো পরিসর বা ছোটো আকারে কিন্তু আমরা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করতে পারি সেরকম প্ল্যান অলরেডি আমাদের মেম্বার সেক্রেটারি আলী হোসেন ভাই এবং কোঅর্ডিনেটর সাথে আমরা যখন বোর্ডে বসেছি ওনারাও প্ল্যানটা দিয়েছেন সো সেটা আমরা দেখবো টাইম থাকলে অবশ্যই আমরা সেটা করবো না আই থিঙ্ক সিসিডিএম গত কয়েক বছর ধরেই মানে এভরি ইয়ার আমরা অ্যাবসলিউটলি আমরা এই বিষয়গুলো সবসময় দেখছি এবং আমার আমার অবশ্যই ধন্যবাদ জানাতে হবে বিসিবিকে কারণ আমাদের বোর্ড প্রেসিডেন্ট এবং পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেভাবে আমাদের সাহায্য করেছিল বায়োবাবলটাকে মেনটেন করার জন্য সামনেও যদি সেটা হয় এখন বেশিরভাগ প্লেয়ারদের কিন্তু আমরা ভ্যাকসিনের ব্যবস্থা অলরেডি করা হয়েছে দেওয়া হয়েছে এবং আমাদের যারা ম্যানেজমেন্ট থাকে তাদেরও দেওয়া হয়েছে তারপরে যা করার দরকার সেটা অবশ্যই বিসিবি সেই সময় বিবেচনা করে সেটা আমরা মাথায় রাখবো লোয়ার আমাদের যেটা করতে হবে আপনি দেখেন এখন কিন্তু দেশের সব কিছু আবার খুলে গেছে আগের মতো আমাদের কিন্তু লকডাউন নাই আমাদের কিন্তু এখন স্কুল কলেজ সব কিছু খুলছে বাট সেখানে কিন্তু আমাদের সরকারের থেকে সব জায়গাতে একটা অ্যাডভাইস বা স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় আমরা সেখানেও একটা স্বাস্থ্যবিধি সেটা আমরা দেখবো সরকারের নিয়ম কী আছে এবং বিসিবির থেকে এবং সিসিডিএম থেকে স্পেশাল সাজেশন থাকলে সেগুলো আমরা দেবো
থ্যাংক ইউ। একটা কোশ্চেন, সেটা হলো সোশ্যাল প্ল্যাটফর্মে দেখলাম বা মিডিয়াতে এসেছে মোহামেডান বেশ কয়েকজন তারকাকে দলে দিয়েছে, দল বদলের তারিখ বা প্রিমিয়ার লিগ অনেক দেরিতে হবে এখন যেহেতু ফিক্সড হয়নি টাইমটা, এটা কি নিয়মের বাইরে আছে নাকি নিয়মের মধ্যেই আছে? আপনাকে আমি বলি, আমাদের যে জিনিসটা হয়, যেহেতু আমাদের আপনার যদি মনে থাকে গত বছর থেকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট একটা ইয়ে করে দিয়েছিল, প্লেয়াররা ডাইরেক্ট সাইন করতে পারবে উইথ দ্য ক্লাবস। সো গত বছর যেহেতু এটা ছিল, এটা সামনের বছর এটাই থাকবে। আর এইটাই কিন্তু আমি বলবো আমাদের প্রিমিয়ার ডিভিশন লিগের একটা চমক এবং একটা মজা। এক এক বছর এক এক সময় অনেক সময় কিন্তু কবে লিগ হবে না হবে তার আগের থেকে এটা একটা আমেজ, একটা মানে উৎসব আমাদের মধ্যে একটা তৈরি হয়ে যায়। সো আমরা এই বছর দেখেছি অলরেডি মোহামেডান সেদিন দেখলাম এবং অন্যান্য ক্লাবরা অলরেডি প্লেয়ার সাইন করছে। অফকোর্স তাদের রেজিস্ট্রেশন এভরিথিং যখন আমরা আমাদের দল বদলের টাইম দেবো তখন করবে, বাট আই গেস আনঅফিশিয়ালি তারা এই সাইনগুলো করে তারা এগুলো অলরেডি ডিক্লেয়ার করছে, তাতে কোনো সমস্যা নাই। আমি আমি এখানে সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে বলবো, আমি আভনের সাথে অফকোর্স যুক্ত আছি, আভনের দল আমশোর ভালো হবে, আমি আশা করবো সকল দলই ভালো হবে। গত বছর আমরা যেমন দেখেছিলাম খুবই উত্তেজনাপূর্ণ কিন্তু একটা টুর্নামেন্ট হয়েছিল, লাস্ট ডে লাস্ট খেলাতে কিন্তু নির্ধারিত হয়েছে যে আভনি এবং প্রাইম ব্যাংকের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, ওই খেলাটা ফাইনালের খেলার মতন হয়ে গেছিলো। সো আশা করি সেরকমই একটা টুর্নামেন্ট আমরা আয়োজন করতে পারবো। ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ।